ওয়েলকাম বিগত ক্লাসে আমি পাঁচ রাজ্য শ্রেণিবিন্যাস সম্পর্কে আলোচনা করেছিলাম এই পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাসের যে সমস্ত রাজ্যগুলি ছিল সেগুলো কী কী মনের প্রতিষ্ঠা ফানজাই প্ল্যান্টি এবং অ্যানিমেলিয়ান এই রাজ্যগুলিকে এর পরের ক্লাসগুলিতে বিস্তারিতভাবে বর্ণনা করা হবে আজকের ক্লাসে আমরা রাজ্য মনেরা সম্পর্কে আলোচনা করবো আচ্ছা আগেই বলেছিলাম যে রাজ্য মনেরা অন্তর্গত যে সমস্ত জীবগুলি আছে সেই সমস্ত জেবগুলির সমস্তই পো ক্যারিওটস অর্থাৎ তাদের নিউক্লিয়াস তাদের কোষটি পোক্যারিওটিক কোষ তাহলে আমরা আজকে মোনেরা সম্পর্কে যা কিছু জানবো একটা সাধারণত একটা পোক্যারিওটিক কোষের গঠনগত আলোচনাগুলো নিয়েই করবো অর্থাৎ পোক্যারিওটিক কোষের গঠন তাদের কাজ তাদের কোষের স্ট্রাকচার সে সম্পর্কে আলোচনা করা হবে এই মনের রাজ্যের অন্তর্গত যে সমস্ত প্রাণীগুলো ছিল সেই প্রাণীগুলো কী কী ছিল সাধারণত দুভাগে ভাগ করা হয়েছে মনের রাজ্যের অন্তর্গত প্রাণীগুলোকে কী কী অর্থাৎ শ্রেণীবিভাগ যদি করি আমরা তাহলে আমরা দুটো শ্রেণীতে ভাগ করতে পারি একটা হচ্ছে আর্কিব্যাক্টেরিয়া অর্থাৎ যেখানে কোষটি একেবারে অনুন্নত প্রকৃতির অর্থাৎ আদিম প্রকৃতির অর্থাৎ আদিম প্রকৃতির ব্যাকটেরিয়া এবং আরেকটি হলো ইউ ব্যাকটেরিয়া ইউ ব্যাকটেরিয়া মানে যে সমস্ত ব্যাকটেরিয়াগুলো আর কি ব্যাকটেরিয়ার থেকে অনেকটা উন্নত অর্থাৎ এগুলোকেই বলা হয় প্রকৃত ব্যাকটেরিয়া আবার প্রকৃত ব্যাকটেরিয়াকে অর্থাৎ ইউ ব্যাকটেরিয়াকে আমরা আবার দুটি ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে সাধারণ ব্যাকটেরিয়া একটা হচ্ছে সায়ানো ব্যাকটেরিয়া যেটাকে আমরা বলি নীলাব সবুজ শৈবাল আজকে এই ব্যাকটেরিয়ার গঠন কাজ এই সম্পর্কে আলোচনা করা হবে এখানে দেখা যাচ্ছে ব্যাকটেরিয়ার সংজ্ঞা হিসাবে বলা যায় এক ক্ষুদ্রতম অনুন্নত নিউক্লিয়াসযুক্ত কোষপাচীর সমন্বিত সরল আনুবীক্ষণিক জীবদের বলা হয় ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়ার আয়তন হিসাবে আয়তন কীরকম মানে কতটা বড় সাধারণত কোনো কোনো ব্যাকটেরিয়া বেশিরভাগ ব্যাকটেরিয়ায় দশমিক পাঁচ মাইক্রোমিটার থেকে পাঁচ দশমিক শূন্য মাইক্রোমিটার পর্যন্ত হয়ে থাকে এখানে মাইক্রোমিটার বলতে কি বোঝায় মাইক্রোমিটার মানে হচ্ছে ওয়ান মাইক্রোমিটার ইজ টু দশমিক শূন্য 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 এক সেন্টিমিটার অর্থাৎ সেন্টিমিটারে যদি ভাবা হয় তাহলে দশমিক শূন্য 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 ওয়ান সেন্টিমিটার অর্থাৎ কতটা ছোটো সেটা একটু ভাবতে হবে আসা যাক ক্ষুদ্রতম ব্যাকটেরিয়া যত রকম ব্যাকটেরিয়া আছে সমস্ত ব্যাকটেরিয়া থেকে ক্ষুদ্রতম ব্যাকটেরিয়াটা হল ডায়ালিস্টার নিউমো সিনটেস ডায়ালিস্টার নিউমোসিনটেস এবং বৃহত্তম ব্যাকটেরিয়া হলো ইপিউলো ফিসেল ফিসেলসনি এখানে দেখা যাচ্ছে ইপিউলো ফিসিয়াম সনি এটা হচ্ছে থেকে বড়ো ব্যাকটেরিয়া সমুদ্রের তলায় কোনো একটা প্রাণীর দেহে দেখা যায় আচ্ছা আমরা যে ছোটবেলায় পড়েছিলাম ব্যাকটেরিয়াকে উদ্ভিদ বলার কারণ এখানেও সেটা কোশ্চেনটা পড়তে হবে আমাদের এখানে দেখা যাচ্ছে বেশ কিছু কারণের জন্য অর্থাৎ ব্যাকটেরিয়ার বেশ কিছু কারণ বেশ কিছু বৈশিষ্ট্য উদ্ভিদের সাথে মিলে যায় ওর জন্যই ব্যাকটেরিয়াকে বলা হয় উদ্ভিদ বলা যেতে পারে কি কী মিলে যাচ্ছে না কোষপাচির লিপিড প্রোটিন এবং পলিসাকাইড সমন্বিত অর্থাৎ প্রাণীদের এই উদ্ভিদদের কোষপ্রাচীর যেসব জিনিসগুলো নিয়ে তৈরি হয় ব্যাকটেরিয়ার কোষপাচীরও সেই সব জিনিসগুলো নিয়ে তৈরি হচ্ছে এরা ভিটামিন সংশ্লেষ করতে পারে অঙ্গজজনন পদ্ধতিতে বংশ বিস্তার করে অর্থাৎ ব্যাকটেরিয়া এবং উদ্ভিদ দুজনেই অঙ্গজজনন পদ্ধতিতে বংশ বিস্তার করে কিছু কিছু ব্যাকটেরিয়ার দেহে ক্লোরোফিল বর্তমান এই ক্লোরোফিল থাকার জন্যে উদ্ভিদের যেমন ক্লোরোফিল থাকার জন্য নিজেরা সালোক সংশ্লেষ করতে পারে তেমনি ব্যাকটেরিয়াও বেশ কিছু ব্যাকটেরিয়া সহজই অর্থাৎ নিজেরাই সালোক সংশ্লেষ করতে পারে কারণ তাদের দেহে ক্লোরোফিল বর্তমান থাকে কোষপাচীরে নীলাব সবুজ শৈবালের ন্যায় লেয়ার উপস্থিত আমরা পরবর্তীকালে যখন ব্যাকটেরিয়ার কোষপাচি পরব তখন দেখা যাবে যে ব্যাকটেরিয়ার কোষপাচীরেও পেপটাইডোগ্লাইকন লেয়ার আছে অর্থাৎ যেটা নীলাব সবুজ শৈবাদের ক্ষেত্রে পাওয়া যায় এরপরে আসি একটি আদর্শ ব্যাকটেরিয়ার গঠন একটি আদর্শ ব্যাকটেরিয়ার গঠন এখানে চিত্রে দেখানো হচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে যে এখানে একটি আদর্শ ব্যাকটেরিয়ার কি কি অংশ রয়েছে সেই সমস্ত অংশগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে দেখা যাচ্ছে যে ব্যাকটেরিয়ার প্রথমে আছে নিউক্লিয়াস এই নিউক্লিয়য়েড নিউক্লিয়াস নয় নিউক্লিয়য়েড এই নিউক্লিয়য়েড কথাটি কি এখানে অনুন্নত নিউক্লিয়াস যেহেতু নিউক্লিয়াসে নিউক্লিয় থাকে না তাই এই নিউক্লিয়াসকে এখানে নিউক্লিয়য়েড হিসাবে পরিণত করা গণ্য করা হবে এখানে দেখা যাচ্ছে নিউক্লিয়াইড নিউক্লিয়াইডে শুধুমাত্র পেঁচানো ডিএনএগুলি বর্তমান থাকে তারপর আসে যা প্লাজমিড ব্যাকটেরিয়া ক্ষেত্রে নিজস্ব ডিএনএ ছাড়াও অপর এক ধরনের ডিএনএ এখানে বর্তমান থাকে ডিএনএ কিংবা আর এই আর কিংবা ডিএনএকে একে বলা হবে প্লাসমিট তারপরে দেখা যাচ্ছে লাইবজম রায়বোজম প্রোটিন সংশ্লেষের জন্য প্রয়োজন কারণ ব্যাকটেরিয়া নিজে নিজেই প্রোটিন সংশ্লেষ করতে পারে তারপরে দেখা যাচ্ছে ফ্লাজেলা 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 থেকে সৃষ্টি হয় না এই যে কোষ পর্দাটা অর্থাৎ প্লাজমা পর্দা এই প্লাজমা পর্দার থেকে এই ফাজেলাটা সৃষ্টি হয় এবং এই ফাজেলার যথেষ্ট কাজ রয়েছে কি কি কাজ না ফাজেলা কি করে ব্যাকটেরিয়াকে স্থানান্তর করতে অর্থাৎ গমনে সাহায্য করে তারপরে পিলি বা ফিম্বি পিলি বা ফিম্বিগুলো কি আছে পিলি বা ফিম্বি ব্যাকটেরিয়ার যখন জনন কার্য সম্পন্ন হয় তখন এই জনন কার্যে সাহায্য করে পিলি বা ফিম্বি এই পিলিগুলোকে দুভাগে ভাগ করা যায় একটা পিলি আর একটা হচ্ছে সাধারণ পিলি পিলি কি করে যখন অন্য কোনো ব্যাকটেরিয়ার সঙ্গে জনন কার্য সম্পন্ন করে তখন এরা সাহায্য করে তারপরে মেসোজম মেসোজোমটা কি না দেখা যাবে যে কোনো এক ব্যাকটেরিয়ার কোষ প্লাজমা পর্দা অর্থাৎ এই প্লাজমা পর্দা পাক খেয়ে একটা স্প্রিংয়ে আকার ধারণ করেছে একে বলা হবে মেসোজোম এই মেসোজোমটা কি এই মেসোজোমটাকে অনেক অনেক বিজ্ঞানীরা বলেন যে এই মেসোজোমটা নাকি মাইটোকন্ডিয়ার পরিবর্তিত রূপ তারপরে আছে গ্লাইকোজেন দানা উদ্ভিদের মতো এদেরও গ্লাইকোজেন সঞ্চিত থাকে অর্থাৎ এদের সঞ্চিত খাদ্যবস্তু হিসাবে গ্লাইকোজেন দানা থাকে তারপরে আসা যাক প্লাজমা পর্দা এখানে দেখা যাচ্ছে ব্যাকটেরিয়া তিনটে অংশ নিয়ে গঠিত একটা হচ্ছে বাইরের অংশ যেটা একটু লাল কালিতে দেখানো আছে সেটাকে বলা হয় স্লাইম লেয়ার বা ক্যাপসুল এটি খুব শক্ত হয় এবং ব্যাকটেরিয়াকে সমস্ত তাপ বাইরের আক্রমণ ক্ষতিকর রাসায়নিক পদার্থ ইত্যাদি থেকে রক্ষা করে তারপরে আসছি কোষপাচীর এখানে দেখা যাচ্ছে সব থেকে মোটা কালো অংশটাকে কোষপাচীর বলছি কোষপাচীর খুব মোটা হয় আমরা জানি যে গ্রাম পাচি ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এবং একটাই গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কোষপাচীর যেটি নিয়ে গঠিত সেটি হচ্ছে পেপটাইডোগ্লাইকন গ্লাইকন এই পেপটাইডো গ্লাইকন লেয়ারটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে খুব বেশি থাকে এবং গ্রাম নেগেটিভের ক্ষেত্রে কম থাকে কোষপ্রাচীরের কাজ কি না কোষপ্রাচীরও ভিতরের সমস্ত অংশগুলোকে রক্ষা করে বাইরের আঘাত থেকে রক্ষা করে এরপর আসা যাক প্লাজমা পর্দা প্লাজমা পর্দা কী প্লাজমা পর্দা আমরা জানি যে কোষের ভিতরের অংশগুলোকে রক্ষা করে এবং কোষ্ঠিক একটি আয়তন প্রদান করে এখানে এই তরল অংশটা আছে সেই তরল অংশটার নাম বলা হবে সাইটোপ্লাজম আচ্ছা এই একটা সমস্ত একটি সাধারণ একটি ব্যাকটেরিয়ার গঠন চিত্র এবং সমস্ত ভিতরকার অংশ এবং বাইরের অংশ সমস্ত কিছু দেখানো হয়েছে আচ্ছা পরবর্তী চ্যাপ্টারে আমরা ব্যাকটেরিয়া জনন সম্পর্কে আলোচনা করব এবং আরও যে সমস্ত মনের রাজ্যের অন্তর্গত আছে যেমন আর কি ব্যাকটেরিয়া ইত্যাদি জিনিসগুলো আমরা আলোচনা করবো আজ এই পর্যন্তই তোমাদের যদি কোনো ব্যাকটেরিয়া সম্বন্ধে যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে তোমরা কমেন্টে জানাতে পারো